তীব্র শীত জেঁকে বসেছে দেশের উত্তরের জনপদে, বইছে শৈত্যপ্রবাহ, প্রতিদিনই কমছে তাপমাত্রা। শীতের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে নাটোরের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বয়স্ক ও শিশু রোগীদের ভিড় সবচেয়ে বেশি, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ওষুধ না পাওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা অভিযোগ রোগীর স্বজনদের। রেজাউল করিম রেজার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। তীব্র শীত ও হিমেল হাওয়ায় নাজেহাল নাটোরের জনজীবন। জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ শীতকালীন রোগের প্রকোপও বাড়ছে পাল্লা দিয়ে। সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বয়স্ক মানুষ। হাসপাতালগুলোতে সকাল থেকেই রোগীর ভিড় লেগেই থাকে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও দেখা মিলছে না চিকিৎসকের। হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ রোগীদের। সকালে না খায় আসি, এখন আমরা ঠিক মতো ওষুধ পাই না। এক মাসের ওষুধ দেয় 15 দিনের ওষুধ, তাহলে আমরা গরিব মানুষ আমরা কোথায় পাবো? দিতে একটা বলে ওষুধ নাই, সেই ওষুধের জন্য হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও আছে নানা অভিযোগ। টয়লেট খারাপ, টয়লেটে পানি নেই, দুর্গন্ধ, নোংরা হাসপাতালের পরিবেশে, অনেক সিঁড়ির ভিতরে পানির পিক, সাইডে আবর্জনা, নোংরা, টয়লেটটার এত দুর্গন্ধ যে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। কিন্তু এখানকার যে পরিচ্ছন্ন কর্মীরা আছে, এদেরকে বললে এরা কোনো কিছু গায়ে বাজাচ্ছে না, বললে এরা শুনতেছে না। পরিষ্কার পরিচ্ছন্ন নাই, খুব গন্ধ, যাওয়া যাচ্ছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওষুধ সরবরাহ সহ সব ধরনের সহযোগিতাই করছে তারা। নিউমোনিয়া জাতীয় রোগে অনেক বেশি আক্রান্ত হচ্ছে এবং তারা আমাদের হসপিটালে আসছে। আমাদের সৌভাগ্যের বিষয় যে সেটা হচ্ছে আমরা তাদের ওষুধপত্র বা অন্যান্য কিছু আমরা হসপিটাল থেকেই প্রোভাইড করতে পারছি। আগে যে পরিমাণ ম্যান পাওয়ার ছিল, সেই পরিমাণ ম্যান পাওয়ার দিয়ে আমার এই দুটো হসপিটাল পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হচ্ছে। এটা সবসময় আসলে সম্ভব হয় না, মূলত আমাদের জনবলের অভাবে। সমস্যার সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আফরোজা হাসি, চ্যানেল আই।